হাত তুলে বলবেন আপনারা কে কে একাদশী করেন হাত তুলুন হাত তুলুন কে কে একাদশী করেন এখানে হাত তুলবেন বাহ নামান যারা করতে পারেন না তাদেরকে বলে রাখি আপনারা একাদশী করুন আগামী 7ই ফাল্গুন মঙ্গলবার দিন ভৈম একাদশী কি বললাম মায়েরা আগামী 7ই ফাল্গুন আগামী 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 7ই ফাল্গুন কি একাদশী ভৈম একাদশী বা জয়া একাদশী কোন দিন বললাম আগামী মঙ্গলবার সবাই লক্ষ্য করবেন এই দিন যদি কেউ একাদশী করতে পারে একটা বিরাট লাভ আছে কি লাভ বলুন তো পিশাচ জনিতে তার জন্ম হবে না তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে পিশাচ জনিতে প্রেত জনিতে তার কোনোদিন জন্ম হবে না যদি ভৈম একাদশী করেন এটা কিন্তু ভীম একাদশী নয় ভীম একাদশী হয় জ্যৈষ্ঠ মাসে যেটা পাণ্ডবদের পাণ্ডবা নির্জলা একাদশী এটা হচ্ছে ভৈম একাদশী কিংবা জয়া একাদশী মঙ্গলবার দিন করতে হয় বুধবার দিন পালন করতে হয় মায়েরা যারা একাদশী করেন বা একাদশী করবেন যারা করেন তাদের কাছে জেনে নেবেন একাদশীর আগের দিনে নিরামিষ খেতে হয় একাদশীর দিনে তো আপনাকে পঞ্চশস্য খেতে নাই একাদশীর পরের দিনও আপনাকে নিরামিষ খেতে হবে তিনটে দিন কিন্তু আপনাকে নিরামিষ আহার করতে হবে একাদশীর দিনে মায়েরা একাদশীর আগের দিনে আপনাকে জীব ছুলে নিতে হবে কালকে একাদশী ধরুন আজকে আপনাকে জীব ছুলতে হবে রাত্রিবেলায় আজকে ব্রাশ করে নিতে হবে প্রশ্ন করবেন জীব ছুলবো কেন সকালে ছুলবো না কেন না জীব ছুলতে ছুলতে যদি আপনার রক্ত বেরিয়ে যায় তবে আপনার একাদশী হবে না যদি আপনি হ্যাঁ পেস্টের মধ্যে আপনি পেস্ট নেন ওর মধ্যে লবণ থাকে আপনার একাদশী হবে না আপনার একাদশীর দিনে আপনাকে সন্দক লবণ খেতে হবে একাদশীর দিনে আপনাকে তেল খেতে হবে সরিষার তেল নয় মাখতে পাবেন না সরিষার তেল খেতে পাবেন না সরিষার তেল আপনি সূর্যমুখী তেল খেতে পারেন সম্ভব যদি হয় শরীরে আপনার মানে তাহলে আপনি ঘি খেতে পারেন কিন্তু শরীর যাদের স্যুট হয় না তারা ঘি অবশ্যই খাবেন না সূর্য মানে সাদা তেল দিয়ে আপনি রান্না করতে পারেন মায়েরা কি কি খেতে পাবেন না ডাল চাল গম যব সরিষা এগুলো আপনি খেতে পাবেন না অনেক জায়গায় বলে একাদশী দিন রুটি খেতে হয় না যদি কেউ একাদশী দিন আটা খায় তাহলে তার একাদশী হয় না তার আটাদশী হয়ে যায় ওই জন্য আটাদশী যাতে না হয় একাদশী হয় তার কথা ভাববেন ও মায়েরা একাদশীর দিনে মাথায় রাখবেন আপনারা একাদশীর দিনে শুধুমাত্র উপবাস করা করেছেন তা নয় আপনাকে শর্ত করতে হবে খারাপ কিছু বলবো না খারাপ কিছু দেখবো না আর খারাপ কিছু ভাববো না এই শর্ত যদি আপনার থাকে তবে একাদশী আপনার সম্ভব আমি আগে বলে দিলাম আগামী 7ই ফাল্গুন মঙ্গলবার দিন ভৈম একাদশী বা জয়া একাদশী আমি বারবার বলবো সবাইকে যদি পারেন 15 দিন পর পর একটা করে একাদশী হয় আপনার বাড়িতে একজন করে শুরু করুন তারপর দুজন করবেন 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারে মায়েরা 4 দিন অসচ অবস্থায় থাকে যদি রজস্বল অবস্থা হয়ে যায় সময় তো মায়েরা কিন্তু একাদশী করতে পারেন কোনো অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছে অনেকে বলে আমরা ওষুধ খেয়ে ফেলবো একাদশী করতে পারবো না ওষুধ খেয়েও কিন্তু একাদশী আপনি করতে পারবেন সাধ্য যদি কেউ অসচ অবস্থায় থাকেন মানে বাড়িতে কেউ মারা যায় তবু কিন্তু একাদশী করা যায় কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল কিন্তু যখনই কৃষ্ণ কারাগারে জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল এর থেকে কি শিক্ষা পেলেন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে মা ওই কারাগারটার নাম কি হৃদয় কারাগার এইটা এই হৃদয় কারাগারটা অন্ধকার থাকে কতক্ষণ যারা কৃষ্ণ কথা হরিকথা শোনে না তাদের হৃদয় কারাগারটা অন্ধকার হয়ে যায় আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন তার হৃদয় কারাগারটা চিরকাল আলোকিত হয়ে যায় আপনাদের সামনে প্রদীপ পালের একটি বক্তব্য আছে মানুষ কুলে জন্ম নিয়েছেন মানে এই নয় আপনি টিভি সিরিয়াল দেখলেন ভালো খেলেন আনন্দ করলেন ঘুমালেন বেড়ালেন না এটা নয় এটা আপনার দরকার আছে কিন্তু মানুষ কুলে জন্ম নিয়ে আপনার আসল কর্তব্য কি ওটা আগে জানতে হবে শুধু মানুষ আচ্ছা আপনি কুকুর কুলে গরু কুলে জন্ম হলো না এরা শুধু খেলো পরিশ্রম করলো আর ঘুমালো এদের আনন্দ বলে কিছু নাই কিন্তু মানুষ কুলে জন্ম নিয়েছেন জীব শ্রেষ্ঠ এত সোজা নয় আপনার কর্তব্য কর্ম অনেক আছে জেনে নিন মায়েরা সবাই
আমরা যখন জন্ম নিয়েছিলাম কি খাবো আপনারা কেউ ভেবেছিলেন বলবেন আপনারা আমরা যখন জন্ম নিয়েছিলাম মায়ের কোলে আপনারা যখন জন্ম নিয়েছিলেন কি খাবেন এ কথা আপনি ভেবেছেন না আপনার মা ভেবেছে তিনি ভেবে বসে আছেন প্রশ্ন করবেন কোথায় মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই সেই সময় বাচ্চা জন্ম নেবার পর আপনারা হরলিক্স ল্যাকটোজেন কিনে আনেন আপনারা জানেন মায়ের দুগ্ধ দিয়েছে কে গোবিন্দ দিয়েছে আশ্চর্যের ব্যাপার মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চাটা জিভ পুড়ে যাবে একবার লিমিট দিয়ে পাঠিয়েছে গরম আছে কিন্তু খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে লিমিট আবার দেখুন দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে এক লিমিট মিষ্টি দিয়েছে কত কত সুন্দর ব্যাপার করেছে দেখুন আবার দেখুন দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল অ্যাসিডিটি হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে গাছের মধ্যে দিয়েছেন ফল নদীর মধ্যে দিয়েছেন জল তিনি আমাদের জন্য এত কিছু করলেন যদি আমরা তার জন্য কিছু না করি আমাদের তো বেঈমান বলা যেতেই পারে আপনার জন্য কেউ যদি কিছু করে আপনি তার জন্য কিছু করবেন না তাহলে তো আপনাকে বেঈমান বলা যেতে পারে তাহলে স্বয়ং ভগবান আমাদের জন্য এত কিছু দিলেন আমরা কি করলাম মায়েরা রাত্রিবেলায় বাড়িতে তো লাইট জ্বালান দিনের বেলায় যে লাইটটা জ্বলছে ওর বিল কে দেবে কারেন্টের বিল তো একটু বেশি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায় আর যে বড় লাইটটা জ্বলছে ওটার বিল কে দেবে ওটার বিল কোনো পৃথিবীতে কোনো সরকার পারবে ওই বিলটা শোধ করতে ওই লালি লাইটটা কে দিয়েছে সকাল দিনের বেলায় লাইট জ্বালাতে হলো না আপনি দিব্যি চলে এলেন ওই লাইটটা তিনি দিয়েছেন খুব ভাবতে হবে আপনাদেরকে এত সোজা নয় আবার দেখবেন করোনা চলাকালীন অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল তাও পাচ্ছিল না তার নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হয় তাহলে যে অক্সিজেনটা গোবিন্দ দিচ্ছে ওটার বিল কত হয় তাহলে তিনি আমাদের জন্য খুব ভাবনা চিন্তা করবেন তিনি আমার আমার পরিষ্কার পরিচ্ছন্ন কথা এইটাই কীর্তন শুধু কীর্তন নয় ভক্তকে কৃষ্ণমুখী করা আপনি কীর্তন শুনে ঘর চলে গেলেন এটা কথা নয় কিন্তু আপনি কতখানি ভক্ত হতে পারলেন এটা কথা আপনি একটু তুলসীর মালা নিলেন তিলক করলেন সাধুগুরু বৈষ্ণবকে মানতে শিখলেন মুসলিম সমাজে মৌলবী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে সে ধর্ম করুক আর না করুক মাথা নিচু করে চলে যায় লজ্জা আমাদের কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমরা একটা প্রণাম পর্যন্ত করি না বরং ঠাট্টা করতে শুরু করি ধর্ম কি আমাদের সত্যি সত্যি থাকবে বিচার করবেন আপনারা আমার কথাগুলোকে শুধু এই নয় মায়েরা একটা বড় গাছ ছোট গাছকে ছায়া দান করে আপনি বাবা মা হয়েছেন আপনার ছেলেকে আপনি কি দিয়ে গেলেন কি ভাবছেন ছেলের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা রেখে দিলেন নিয়ে ছেলে বড় হয়ে গেল যে লাখ লাখ কোটি টাকা দিয়ে রেখে দিয়ে গেলেন ছেলেকে কি সম্পদ তৈরি করে দিয়ে গেলেন ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান মৃত্যুর পর শান্তিতে মরতে পারবেন টাকাগুলো উল্টো পুল্টো পাল্টা জায়গায় লাগাবে না সঠিক জায়গায় ব্যবহার করতে শিখবে এটা মাথায় রাখতে হবে যে টাকাগুলো উল্টো পাল্টায় আমার ছেলেগুলো নষ্ট করে দেবে না কৃষ্ণ ভক্ত হয়ে গেলে মায়েরা চোরের মায়ের বড় গলা হয় কিন্তু কৃষ্ণ ভক্তের মা যারা হয় তাদের আনন্দ হয় আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় রাস্তা দিয়ে যাবেন লোকে বলবে আহ তোমার ছেলেটি খুব ভালো মা খুব সুন্দর ছেলে কত কৃষ্ণ ভক্ত বলুন তো কোন মায়ের না আনন্দ হয় আর যদি আপনাকে বলে আপনার ছেলের চরিত্র খুব খারাপ চুরি ডাকাতি করে আপনার লজ্জাতে রাস্তায় পেরোতে পারবেন না এরকম ছেলে তো জন্ম দেবেন না জন্ম হোক যথাযথা কর্মটা যেন ভালো করান যেন কৃষ্ণ ভক্ত হতে পারে এর জন্যে বাবার কাছ থেকে বাচ্চা শিখবে বিচার আর মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার আপনার চলা যেমন হবে বলা যেমন হবে আপনার বাচ্চা চলা বলা তেমন হবে আপনার পোশাক যদি খারাপ হয় আপনার বাচ্চা আপনাকে দেখে শিখবে ওই রকম পোশাক পরবে আপনার পোশাক যদি ভালো হয় চলা যদি ভালো হয় বিচার যদি ভালো হয় ছেলে ভালো হবে শান্তি শান্তি পাবেন শেষে শেষে বলতে পারবেন না আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে শেষে বলতে পারবেন না আমার ছেলে আমাকে খেতে দেয় না আপনি তো তৈরি করতে পারেন না আগে তৈরিটা করুন ছোট থেকে তৈরি করুন দেখবেন শান্তি পাবেন শেষ জীবনে ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পেরেছি আমরা কৃষ্ণ ভক্ত হতে পেরেছি এই জন্য কীর্তনটা মাথায় রাখতে হবে মায়েরা এমনি এমনি মানুষে জন্ম পাই নাই
চুরাশি লক্ষ জনি ভ্রমণে করে মানুষে জন্মে পেলাম মানুষে জন্মে পেলাম মায়েরা গুনবেন আমি অঙ্কতে কাঁচা আপনারা হিসাব করবেন আমি এখনি বলবো চুরাশি লক্ষ বার জন্ম গ্রহণ করার পর মানুষ হয়েছি গুনবেন কতবার জন্ম নিলাম কুড়ি লক্ষ বার গাছি রূপে জন্ম নিলাম আমরা গাছি রূপে জন্ম নিলাম কলা গাছ বেল গাছ তাল গাছ সরিষা গাছ নারকেল গাছ কত রকমের গাছ হতে হতে শেষে যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিলাম জন্ম নিলাম যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল গোবিন্দের সেবাই লাগিল যেদিন তুলসীর ডাল মালা করে কণ্ঠে নিলাম কণ্ঠে নিলাম সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল মুক্তি হয়ে গেল গুনবেন মায়েরা কত হলো কুড়ি কুড়ি শেষের জন্ম কি জোরে বলুন প্রত্যেকটা গাছ জন্মের পর শেষ জন্ম কি পেলাম কি গাছ পেলাম তাল গাছ যাক আপনাদের প্রণাম জানাই আমি ওন তাল গাছ বলছি হচ্ছে হ্যাঁ কি ভক্তি তাল গাছ হ্যাঁ সব শুনছে কিন্তু হ্যাঁ হু বলছে না এ ওর মুখের দিকে তাকাচ্ছে তুই বল তুই বল বলার দরকার নাই উনি বয়া বলবার বলবেন আমাদের কি দরকার কি গাছ জন্ম নিলাম মায়েরা জোরে বলুন হ্যাঁ এইটা শুনবার জন্য আপনাদের কাছে আসা কীর্তন শুনতে এসছেন কিছু বুঝে যাবেন তাহলে আমার খুশি হবে কিছু বুঝে শেষ জন্ম কি হলো গাছ গাছরা জন্মে তুলসী গাছ বাবারা বুঝতে পারছে এক কথায় আপনাদের একটু দেরি হয় কেন বলুন তো ঘরের চাপ সেরে এসেছেন স্বামীকে খাবার দিয়ে পাঠিয়েছেন ছেলে কোলে আছে সে চিৎকার করছে বহু ঝামেলা আপনাদের তারপর কীর্তন শোনা এই দিয়ে তাকাবেন মায়েরা কুড়ি লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম তারপর এইদিকে ন লক্ষ বার জলে জন্মে নিলাম কত রকমের মাছ পোকা মাকড় হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম যেদিন আমি শঙ্খ রূপে জন্ম শঙ্খ বাজান তো বাড়িতে কবার বাজান তিনবার একবারও মনে প্রশ্ন জাগে না যে তিনবার শঙ্খ বাজান কেন খুব যুক্তিযুক্ত কথা আপনি বাজিয়ে দিলেন মা কাকিমা বলেছে না জেনে বাজিয়ে লাভ নেই জেনে বাজাবেন আপনার মনে শান্তি হবে একবার শঙ্খ বাজালেন কেন যে দেবীর পুজো করছেন সেই দেবীর নামে একবার শঙ্খ বাজানো হলো ধরুন আপনি কৃষ্ণ পুজো করছেন কিংবা মা কালী পুজো করছেন দেবী বা কৃষ্ণ তার নামে একবার বাজানো হলো আর একবার বাজানো হলো কার জন্যে আপনার জন্যে আপনার মঙ্গলের জন্যে দুবার হলো আর তিন নম্বর বাজালেন কেন ওই শঙ্খটা তিনবার বাজালেন এই জন্যে আপনার বাড়ির পাশাপাশি যতদূর পর্যন্ত শঙ্খের ধ্বনি যাবে ততদূর পর্যন্ত অশুভ শক্তিগুলো সব দূর হয়ে যাবে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল মায়েরা দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে ওই শঙ্খটার নাম কি পাঞ্চজন শঙ্খ ওই পঞ্চজন শঙ্খ মানে কি পঞ্চজন নামক এক অসুরকে মেরে শঙ্খটা পেয়েছিল তো জেনে নিন ওই শঙ্খটা কৃষ্ণ যখন বাজিয়েছিল অসুরদের স্ত্রীর গর্ভে সন্তানগুলো সব নষ্ট হয়ে গেছিল যারা অসুর তাদের স্ত্রীর গর্ভে সন্তান ছিল কৃষ্ণ বাজালো আর সব মরে গেল বাচ্চাগুলো পেটের মধ্যে মরে গেল আর আরেকবার বাজালো তখন কি হলো না দেবতাদের দেবতাদের স্ত্রীদের গর্ভে যে সন্তান ছিল আরও শক্তিশালী হয়ে গেল এর থেকে কী শিখলেন অশুভ শক্তি দূর আর শুভ শক্তির আগমন তাহলে মায়েরা ন লক্ষ বার জলে জন্মে নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম শঙ্খ রূপে জন্ম শুনবেন যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলা মুখে মন্দিরে বেজে উঠিল সেদিন আমার জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল তাহলে কুড়িবার গাছ রূপে জন্ম নিলাম নবার জলে জন্ম নিলাম শঙ্খ হলাম কত হলো কুড়ি আর নয় কত হলো একত্রিশ কুড়ি কত হলো
কুরিয়ান নয় 29 আচ্ছা বেশ 11 লক্ষ বার আমরা কৃমি কীটে পোকা রূপে জন্মে নিলাম কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ভ্রমরি কুলে জন্মে নিলাম যেদিন আমরা ভ্রমরি কুলে জন্মে নিলাম মেরা ফুলে ফুলে মধু সংগ্রহ করে আমি গোবিন্দ সেবাই লাগিয়ে দিলাম গোবিন্দ সেবাই লাগিয়ে দিলাম সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল আমি অঙ্কতে কাঁচা 20 নয় 29 আর 11 লক্ষ পোকা নি কত হলো মা 29 আর 11 40 বাচ্চাগুলো ওইজন্য সামনে বসেছে 40 বলবি 40 আচ্ছা এইদিকে তবে হ্যাঁ পিতামাতাকে ভক্তি করতে লাগবো হ্যাঁ লাগবো বুঝছো কিছু বুঝছো হ্যাঁ বাবা মাকে ভক্তি করতে লাগবো ঠিক আছে আচ্ছা কত হলো 11 40 হলো 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম এই যে তাকাবেন মাইরা তাহলে 40 আর 30 কত হলো 70 এইদিকে তোরাই জোরে বল তোদের শব্দটা যা করে বুঝুক 40 আর 30 কত হলো 70 মাইরা 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল বানানো হলো যেদিন গাভীর চামড়া দিয়ে আমার শিখল বানানো হলো সেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম পশু জন্মে মুক্তি মুক্তি পেয়ে গেলাম গুনবেন গুনবেন কত হলো 40 আর 30 70 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম আশি শুনবেন 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিলাম কত রকমের বানর হতে হতে যেদিন রাম ভক্ত হনুমানই হয়ে গেল রাম ভক্ত হনুমানই হয়ে গেল সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আমার বানর কুল থেকে মুক্তি হয়ে গেল হয়ে গেল মাইরা ডালের হনুমান যা করলো আমরা তা করতে পারলাম না মানুষ কুলে জন্ম নিয়ে একদিকে তাকাবেন রাবণ যখন সীতাকে হরণ করে নিল যখন লক্ষণ পারল না রাম পারল না যখন হনুমান সীতাকে উদ্ধার করলো এইদিকে তাকাবেন হনুমান যখন সীতাকে উদ্ধার করলো সীতা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল তাকান এই মতির মালাটা পেয়ে হনুমান কি করলো তাকান এইদিকে হনুমান কি করলো প্রথমে কপালে ঠেকালো কানে ঠেকালো চোখে ঠেকালো নাক দিয়ে শুকে দেখলো জিভ দিয়ে চেটে চেটে দেখলো দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল প্রশ্ন করবেন 64 টুকরো কেন করলো ওটা তো 62 করতে পারতো 65 করতে পারতো 64 কেন করলো ওই 64 টুকরো মালা কলিযুগে 64 মহান্ত রূপে এলো এই জন্য লক্ষ্য করুন লক্ষণ যখন দেখল সীতার দেওয়া মালাটা হনুমান দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল লক্ষণ তখন সীতাকে বলছে মা এ তুমি কি করলে তোমার বিচার নাই কাকে তুমি মালা দিলে এ হনুমান তো মতির মালার মানে কি জানবে বানরে সপিলে মতি মতিতে তার নাইকো মতি অনাসে কাটে তারে দন্তে
শিশু মানে না দেবতাই মানুষ পূজে তারে গান ও মায়েরা বাচ্চা ছেলেকে মন্দির একবার বসিয়ে দেবেন তো কিংবা শুইয়ে দেবেন ও দেখবেন পায়খানা প্রস্রাব করে দেবে ও তো জানে না মন্দিরের মানে কি ও তো শিশু লক্ষণ বলছে সীতাকে মা এ তো বাচ্চা ছেলের মতো একে মালা দিয়ে কি লাভ এ তো মালাটাকে কেটে ফেলে দিল অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে কুকুরে কি তার মান্য রাখে কুকুরে তার কি মান্য রাখে যে তুলসী গাছকে আপনারা জল ঢালেন যে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগান বলুন তো কুকুর মানে কুকুর ও তো প্রস্রাব করে দেয় ও তো বুঝতে পারে না তুলসীর মালার মানে কি তুলসী গাছের মানে কি বারবার হনুমানকে অপমান করছে লক্ষণ সীতা তখন বলল ঠিকই বলেছে তোকে এই হনু তুই আমার মালাকে অপমান করলি কেন হনুমান কেঁদে কেঁদে বলল মা গো তোমার এই মালাকে কি আমি কোনোদিনই অপমান করতে পারি অপমান করিতে পারি এ মালা তো যেমন তেমন মালা নয় যেমন তেমন মালা নয় এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা মালাকে প্রথমে কপালে ঠেকালাম কেন জানো কেন জানো এ তো যেমন তেমন মালা নয় মায়ের দেওয়া ভালোবাসার মালা আমার মায়ের দেওয়া প্রেমের মালা ভালোবাসার মালা চোখে ঠেকালাম কেন জানো এই মালাতে রামে দেখা যাই কিনা দেখিলাম রামে দেখা যাই কিনা দেখিলাম কানে ঠেকালাম কেন জানো কেন জানো এই মালাতে রাম নাম শোনা যাই কিনা দেখিলাম শোনা যাই কিনা দেখিলাম নাগ দিয়ে সুখে সুখে দেখিলাম কেন জানো এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যাই কিনা দেখিলাম রাম অঙ্গে গন্ধ পাওয়া যাই কিনা দেখিলাম জীব দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো কেন জানো এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা চরণের স্বাদ পাওয়া যায় কিনা দেখি পাওয়া যায় কিনা যে মালাতে রাম নাম শোনা যায় না যে মালাতে রাম দেখা যায় না সে তো অলংকার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে 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 ফেলে দিলাম লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল হনুমান রে এতদিন আমার অভিমান ছিল আমি রামের ভাই লক্ষণ আমি বড় ভক্ত হয়েছি তোর মতো এত বড় ভক্ত আমি আগে দেখি নাই ওরে লক্ষণ রে তুই কি হৃদয়ে মাঝে হনুমানকে দেখাতে পারবি লক্ষণ বলল হনুমান লক্ষণ বলল বল বল তুই কি দেখাতে পারবি হনুমান বলল লক্ষণ আমি দেখাতে পারবো তবে এক কাজ করো তোমার কাছে যে তীরটা আছে সেই তীরটা আমায় দাও লক্ষণ যে তীরটা দিয়েছে মা হনুমান বুকটাকে বিদীর্ণ করে দেখছে আকাশ রাম নয় দেখে সীতারামের যুগল মিলন হরি বল সীতারামের যুগল মিলন সীতারামের যুগল মিলন হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন ওজে হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে হনুমানের হৃদয় মাঝে আর কি তারে ভগবান দেখেন যে তুমি যে আপেল কলাগুলো নিয়ে এলে প্রেমের ভাবে নিয়ে এলে অহংকারের ভাবে নিয়ে এলে এই জন্য ভগবান বললেন মন মানা ভবা তুমি তোমার মনটা আমাকে দাও তা আপনারা যে হরিবাসরে বসে আছেন ভগবান অন্তর্যামী তিনি দেখতে পাচ্ছেন আপনি আপনার মনটাকে কতখানি ভগবানকে দিয়েছেন যদি হরিবাসরে মন চঞ্চল হয় তবে সংসারে মন চঞ্চল হবে আর হরিবাসরে যে মনকে শান্তি করে বসাতে পারবেন সংসারে তার শান্তি আসবে গোপাল মণ্ডল মহাশয়ের আহ্বানে বারবার তিনি আমায় ফোন করেছেন বারবার তিনি আমায় ডাক দিয়েছেন আপনাদের হয়ে প্রভু একবার এখানে আসতে হবে এমন কি হিন্দু ধর্মের সবচাইতে একটা লজ্জার ব্যাপার কি বলুন তো
কিছু কালপ্রিট মানুষ আছে যাদের অসুরকুলে আগে জন্ম ছিল তারা হরি নামের বিরুদ্ধে যায় কেউ যদি ভালো কাজ করায় পেছন থেকে দেখবেন তার যাতে ভালো কাজটা নষ্ট হয় তার জন্য হিন্দু ধর্মেই আছে বাকি অন্য কোন ধর্মে নেই কেউ ধর্ম করালে অন্য ধর্মের মানুষ পাগল হয়ে তার পাশে ছুটে থাকে আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দু ধর্মে কেউ হরি নাম করলে তাকে কত ছোট করা যায় সেই চেষ্টা আমরা করি এটা আমাদের লজ্জার ব্যাপার যারা ভক্ত মানুষ হয় ঠান্ডা মাথায় সেই কথা শ্রবণ করেন আজকে এখানকার কমিটি তথা গোপাল মণ্ডল মহাশয়ের জন্য প্রভুর কাছে প্রার্থনা করব ওনারা যেন দীর্ঘ জীবন লাভ করেন সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হয় এবং হরি ভক্ত হয় এবং হরি নাম চিরকাল নিতাই গৌর হরি বল বলে হরিবাস আপনারা সামর্থ্য অনুযায়ী টাকা দেবেন কিন্তু আশীর্বাদটা ওনাদেরকে দেবেন আপনাদের পাঁচজনের আশীর্বাদ যদি থাকে তাহলে ওনারা অনেক কিছু করে দেখাতে পারেন ভগবানের কৃপা ওনাদের উপরে আছে ভগবান সবাইকে দিয়ে সব কিছু করায় না উপযুক্ত মানুষ গ্রহণ করে চয়েস করে যাকে তাকে দিয়ে করায় না সেই জন্য ভগবান পাঠিয়ে দেয় কিছু মানুষকে পৃথিবীতে আমার গুণগান করানোর জন্য ব্যবস্থা করো সবাই তো করাতে পারে না প্রচুর লোকের প্রচুর টাকা থাকে করাতে পারে কি পারে না একমাত্র মনটাকে পাঠায় কেন যে এরকম মনের মানুষ সব জায়গাতে আছে যারা ভগবানের নাম কীর্তনের আসর তৈরি করে একবার জোরে বলুন রাধা রানী কি সকালবেলায় খাবার টাবার কম খেয়েছেন তো জয়টা কম বেরোচ্ছে রাধা রানী কি ভক্ত একই আছে সাউন্ড বাড়ছে কিন্তু এ আমাদের স্বভাবে এইটা আছে দেব কিন্তু রেখে রেখে দেব এত সহজে দেব না জোরে বলুন শ্যাম সুন্দর কি এটা আরও বাড়ল আমার আশা লাগছে এর চাইতে আরও বেশি বাড়বে মনে হয় মদন মোহন কি বাহ মায়েরা তো জোরে বলছেন পেছনে বাবারা যারা আছে তারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন কিন্তু আরে জয় দিতে হয় রাধা রানী কি হ্যাঁ এদিকে যখন পার্টির মিছিল হয় তখন তো দেখবেন কি চিৎকারের জোর যে যত আগে দিতে পারে তার তত প্রফিট বেশি আছে এখানে দিন প্রফিটটা আপনি গোবিন্দের কৃপায় পেয়ে যাবেন চিন্তা নেই রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ঠান্ডা লাগছে কি দেখলেন তো তার মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আনলেন মায়েরা ছবিতে যে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন দুটো হাত তুলে আছে দেখতে পাচ্ছেন না ছবিতে ছবিতে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন দুটো হাত তুলে আছে এই মহাপ্রভুকে এনেছিলেন কে অদ্বৈত প্রভু মহাপ্রভুর ১২৫ বছর আগে তিনি পৃথিবীতে এলেন আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্যে হরিনাম দেবার জন্যে তিনি কৃপা করে আমাদের কাছে এলেন ভগবানকে আনবার জন্য অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন বাবা ডাক যদি সঠিক হয় ভগবান আসে আপনার ডাকার মধ্যে ভাব যদি ভালো হয় ভগবান আসে আপনার ডাকার মধ্যে যদি প্রেম থাকে চোখের জল থাকে ভগবান আসে আপনার ডাকার মধ্যে যদি অহংকার থাকে ভগবান দূরে সরে যায় এই জন্য যখন ভগবানের নাম শুনবেন ভেতরে অহংকার দূর করে প্রেম ভক্তি দিয়ে ভগবানের নাম শ্রবণ করুন অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে ভগবানকে ডাকলেন এস গৌর হরি গৌর হরি গৌর হরি তুমি অকুলের কান্দারি তুমি অকুলের কান্দারি অকুল
চন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি চন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি আজ এসো গৌর হরি দিবের পথ দিয়ে যাচ্ছে ভাবটি কেমন কালী দহ কালী দহ বলি Oh
চলে বিরদাপি চলে যাই চলে যাই ওরে মানে সত্যি চলে যাই চলে যাই কি জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই রাধা রানী কি বাহ জোরে হবে শব্দ খুব খুশি হব আমি শ্যাম সুন্দর কি রাত্রি বেলায় ঠান্ডা পড়বে তখন জয় কম দেবেন অসুবিধা নাই দিনের বেলায় দিয়ে দিন মানে বয়স থাকতে যেমন খেটে খুটে নিতে হয় নি জোগাড় করে রাখতে হয় বয়সকালে বসে বসে খাবেন বলে শরীরে ক্ষমতা থাকতে একটু হরিবল বলে নিন বলা যায় না সন্ধ্যাবেলায় ঠান্ডাতে আবার নাও বেরোতে পারে তাই যখন সুযোগ মিলে যায় তখন করে নিতে হয় নইলে পরে ঠকতে হয় একবার জোরে বলুন তো রাধা রানী কি বাহ 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 শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি কিছু মনে করবেন না একটা দামি কথা বলে যাই কৃষ্ণ কৃষ্ণ মায়েরা কৃষ্ণকে চেনেন তো জোরে বলুন কৃষ্ণকে চেনেন কৃষ্ণের গায়ের রঙটা হলুদ রঙের ঠিক ঠিক হ্যাঁ কৃষ্ণকে চেনেন হ্যাঁ সবাই চেনে আস্তে এই কৃষ্ণ পঞ্চপাণ্ডবের কাছে বসে আছে আস্তে পঞ্চপাণ্ডব মানে পাঁচ ভাই কারো নাম জানা আছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল আর সহদেব এই পাঁচজন ভাই বসে আছে নিচে আর কৃষ্ণ বসে আছে সিংহাসনে এই যে তাকাবেন তো কৃষ্ণ বলছে কি ব্যাপার তোমাদের মুখগুলো শুকনো শুকনো কেন তখন পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই যুধিষ্ঠির বলল আচ্ছা কৃষ্ণ আমাদের একটা প্রশ্ন আছে প্রত্যেকেরই বলে কি কলিযুগের এইদিকে কলিযুগের মানুষ কেমন হবে আস্তে এই যে কৃষ্ণ প্রশ্ন করছে কৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করছে কলিযুগের মানুষ কেমন হবে দু নম্বর ভীম বলছে কলিযুগের সাধু কেমন হবে আর অর্জুন বলছে কলিযুগের মা বাবা কেমন হবে আর অর্জুনের পরে নকুল বলছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে আর সহদেব বলছে কলিযুগের মানুষ বহুত পাপ করবে তা পাপ করতে করতে কি এমন ভালো কাজ করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে একটু আপনাদের বলে যাই খুব দামি দামি কথা মহাভারতের কথা আপনারা শুনে নিন যে যেখানে বসে আছেন বহু জ্ঞানী গুণীজন বাবারা এখানে আছেন কীর্তন যারা শোনেন তারা মন দিয়ে শুনবেন এইদিকে কৃষ্ণ বলছে আজকে উত্তর দেব না কালকে দেবো তোমরা সকালবেলায় পাঁচ ভাই পাঁচ রাস্তায় চলে যাও যে যা দেখতে পাবে কাল সকালে এসে আমাকে বলবে উত্তরগুলো মিলে যাবে সবাই লক্ষ্য করুন পাঁচ ভাই সকালবেলায় পাঁচ রাস্তায় যাচ্ছে তা যাচ্ছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে সবাই মিলে আমরা চলুন কৃষ্ণ গুণগান গাইতে যাইতে যাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই যে নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
كشنا كشابا كشنا كشابا تهينا رمو راكوبا رمو راكوبا رمو راكوبا ركشوما ولطني كشنا 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 كشابا كشنا كشابا كشنا كشابا تهينا رمو راكوبا رمو راكوبا رمو راكوبا ركشوما كشنا كشنا যুধিষ্ঠির মহারাজ একটা হাতি দেখল পাঁচ ভাই পাঁচ দিকে যাবে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল একটা হাতি ও মায়েরা হাতি সব ঠিক আছে কিন্তু একটা জিনিস গন্ডগোল দেখল কি হাতির দুটো মুখ দেখতে পেল মনে মনে ভাবছে হাতিটা ওই যে কৃষ্ণ বলেছিল কাল সকালবেলায় যে যা দেখবে বলবে উত্তর পেয়ে যাবে হাতির বলবেন আপনারা কিছু মত জিজ্ঞেস করব হাতির কয়টা মুখ দেখল জোরে বলুন দুটো মুখ দেখল আবার যখন ভীম যাচ্ছে অন্য রাস্তায় ও দেখতে পেল একটা নদীতে একটা পচা গলা মরা জন্তু ভেসে ভেসে আসছে একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা চমকে যাবেন আপনারা যারা সাধু বৈষ্ণব গুরু হয় তারা নোংরা খাবার খায় যারা ভক্ত মানুষ হয় তারা চায়ের দোকানে পকোড়ি খায় জোরে বলুন না নোংরা খাবার খায় কিন্তু আশ্চর্যের ব্যাপার একটা পচা গলা মরা ভেসে আসছে জল দিয়ে হঠাৎ দেখতে পেল কি দেখতে পেল না একটা পাখি ময়না পাখি গায়ে হরিনাম লেখা ডানাতে কিন্তু নর্দমায় বসে বসে খাচ্ছে চমকে গেল এইবার যখন অর্জুন গেল তখন কি দেখলো মায়েরা একটা গাভী বাছুর প্রসব করলো বাছুরের জন্ম দিল দেখবেন বাছুর জন্ম নিলে গাভী কি করে গাটা চাটতে শুরু করে তো চাটতে 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 হঠাৎ বাছুরটা শরীর থেকে রক্ত বেরিয়ে বাছুরটা মরে গেল মা এত আদর দিল যে বাছুরটা মরেই গেল আচ্ছা নকুল দেখতে পেলো ছটা গর্ত এইদিকে ছটা গর্ত চারটে গর্ত ফাঁকা এই চারটে গর্ত কি ফাঁকা আর দুটো গর্তে জল দুটো গর্তে জল রয়েছে চারটা গর্ত ফাঁকা কেন কৃষ্ণকে জিজ্ঞেস করব সহদেব গিয়ে দেখলো একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে পড়ছে এত স্পিডে পড়ছে যেন মনে হচ্ছে গাছ বাড়ি সব ভেঙে দেবে আশ্চর্যের ব্যাপার একটা ঘাসের ডগায় এসে আটকে গেল চমকানোর ব্যাপার আছে একটা ঘাসের ডগায় আটকে গেল চমকে গেল নকুল কৃষ্ণ সহদেব কৃষ্ণকে জিজ্ঞেস করবো মায়েরা এবার এক একটা প্রশ্নের উত্তর কৃষ্ণ বসে আছে পাঁচ ভাই এসেছে জিজ্ঞেস করছে কৃষ্ণ যুধিষ্ঠির বলছে আমি দেখলাম কি দেখলে যা দেখলাম বাপের কালে দেখি নাই বলে কি হাতি দেখলাম তা হাতির কি দেখেছো বলছে দুটো সুর মানে দুটো মুখ দেখলাম কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল যে কলিযুগের মানুষ কেমন হবে এই দিকে তাকান কৃষ্ণ বলল কলিযুগের মানুষ কেমন হবে তোমার প্রশ্ন ছিল ওটা হাতি নয় ওটা কলি ও দুটো মুখ মানে তোমাকে দেখাতে চাইলো যে কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে অনেকে দেখছে তাহলে কি আমাদের পেছন দিকে একটা মুখ হলো নাকি না না বাইরে একটা মুখ ভেতরে একটা মুখ কিছু মনে করবেন না রাস্তা দিয়ে রামবাবু আর শ্যামবাবু যাচ্ছে রামবাবুকে শ্যামবাবু জিজ্ঞেস করছেন দাদা প্রণাম আপনার মতো মানুষ হয় না আপনি খুব ভালো মানুষ ভালো আছেন তো বলে হ্যাঁ খুব ভালো আছি কিছুক্ষণ পর যখন রামবাবু চলে গেল তখন শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না মানে বুঝতে পারছেন তো বাইরে একরকম ভেতরে একরকম যেমন মায়েদের মধ্যে হয় পটলের বাবা পটলের মা কে বলছে মঞ্জু তোমার মতো মেয়েই হয় না তুমি দেখতে যত সুন্দরী আর তোমার গুণটাও খুব ভালো তখন পটলের মা আয়নাতে গিয়ে খুব ভালো করে দেখছে যে আমাকে তাহলে সুন্দরী বলেছি দেখবেন কাউকে সুন্দরী বললে সে দেখবেন তখন
দেখবেন কি ডিজাইন বাবারা দেখবেন আপনারা সুন্দরী বলে দেখবেন দেখবেন তো আর একটু দেখবেন সাজাগুজের ব্যাপার থেকে যায় আর কি তো সবাই লক্ষ্য করুন যখনই পটলের মা সাজতে গেছে তখনই বলা বলি করছে তুমি যতক্ষণ না মরছো আরেকজন ঢুকতে পারছে না রেডি হয়ে দাঁড়িয়ে আছে তার মানে বুঝতে পারছেন তো একই বিছানায় শুয়ে আছে একই ছাদের তলায় কে যে কার কথা ভাবছে কলিযুগে বলা মুশকিল দুটো করে মুখ কে বলেছে প্রদীপ পাল বলে নাই কৃষ্ণ বলছে যে কলিযুগের মানুষের দুটো মুখ বাইরে একরকম বলবে আপনাকে আর ভেতরে দেখবেন এরকম করে বসে আছে আচ্ছা এ ভীম তুমি কি দেখলে ভীম বলছে আমি দেখতে পেলাম একটা পশু মরা ভেসে আসছে একটা ময়না পাখি তাকে ঠুকরে ঠুকরে কাচ্ছে তার গায়ে হরিনাম লেখা কেন দেখলাম কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের সাধু কেমন হবে কলিযুগে যত সাধু হবে তার মধ্যে কিছু কিছু সাধু চুরি ডাকাতি মস্তানি খারাপ কাজ করে শেষে আপনার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক শিখা নিয়ে সাধু সেজে দাঁড়াবে ভীম বলল তাহলে কৃষ্ণ যদি কোনো সাধু কলিযুগে দরজায় আসে মায়েরা তাকে প্রণাম করবে না চুরি করেছে ডাকাতি করেছে ভেবে যদি প্রণাম না করে কৃষ্ণ বলল না না কলিযুগে আপনাদের দরজায় কোনো সাধু এলে একবার নয় মা তাকে তিনবার প্রণাম করবেন প্রশ্ন করবেন তিনবার কেন প্রণাম করবেন দেখে নিন সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পড়েছে ওটা ত্যাগের প্রতীক সাধু বাবাকে নয় ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও দ্বিতীয় প্রণাম কেন দেবে না যার দরজায় কোনোদিন হরিনাম ধ্বনি হয়নি সাধু বাবাটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিতাই গৌর হরিবল বলছে ওই হরিবল ধ্বনিটাকে একটা প্রণাম দাও আর তৃতীয় প্রণাম কেন দেবে আমরা যারা সংসারী মানুষ একদিনের বেশি দুদিনের সংসারে বাইরে থাকলে মন চঞ্চল করে সাধুটি চুরি ডাকাতি করে হোক ওই যে এতদিন ধরে নিজে সংসার ত্যাগ করেছে এই ত্যাগের জন্যে তাকে একটি প্রণাম দাও বাহ এ অর্জুন তোমার কি প্রশ্ন ছিল বলছে আমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে মায়েরা কলিযুগের মা বাবা কেমন হবে দেখুন আপনারা কেমন মিলিয়ে দেখুন তো হচ্ছেন কি না কলিযুগের মা বাবা কৃষ্ণ বলল তুমি কি দেখলে একটা বাছুর প্রসব করলো গাভী আর চারতে চারতে বাছুরটাকে মেরে দিল কেন দেখলাম কৃষ্ণ বলছে কলিযুগের মা বাবা ছেলেগুলোকে আদর দিতে দিতে নিতাই গৌর হরিবল করে দিল না না মরে যাবে নয় জীবন্তে মরা বেঁচে থাকবে কিন্তু বিবেক নাই আপনার ছেলেটার ওজন 15 কেজি আর পেছনের ব্যাগটার ওজন কত 30 কিলো স্কুলে যখন যাই জোরে বলুন 30 কিলো ওজন একটা ব্যাগ দিয়েছি আর দেওয়ার সময় বলছে পাশের বাড়ির ছেলেটার চাইতে তোকে নাম্বার তুলতে হবে কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে টাকা রোজগার করা মেশিন তৈরি হতে হবে তোকে এই সমস্ত বোঝাতে বোঝাতে ছেলে বাবা মায়ের প্রতি কর্তব্য ভালোবাসা সাধুগুরু বৈষ্ণবের প্রতি সম্মান সব ভুলে গেল শুধু টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল বিবেকানন্দ বলল জীবন্তে মরা বেঁচে থেকেও মরা বাবা চিনল না মা চিনল না শিক্ষিত হলো কিন্তু টাকা রোজগার করলো সাধুগুরু বৈষ্ণব চিনল না হরিনাম চিনল না খালি টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল জীবন্তে মরা আপনারা কৃষ্ণ ভক্ত করছেন না যেমন দেখবেন কিছু মনে করবেন না আমরা আমাদের বাচ্চাকে নষ্ট করছি কীরকম তাকাবেন আমার পাশের বাড়িতে একটি মেয়ে আছে তার 25 বছর বয়স তার একটা 4 বছরের ছেলে স্কুলে যায় KG 1 তো হঠাৎ করে তার মা বলছে এই দেখ এক টিফিন বাক্সে খাবার দিলাম নিজে খাবি কাউকে দিবি না দিয়েছিস তোর একদিন কে আমার একদিন আমি কষ্ট করে দেবার তুই লোকের ছেলেকে খাওয়াবি তোর একদিন কে আমার একদিন মায়েরা ছেলে বলল মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না ছেলে বড় হলো পড়াশুনো করলো চাকরি করলো বিয়ে হলো নিজে খেলো মা বাবাকেই দিল না দেবে কি করে আপনি তো শিখিয়ে দিয়েছেন এই জন্য জীবন্তে মরা অর্জুন বলল উত্তর পেয়ে গেলাম এবার 4 নম্বর প্রশ্ন তাকান নকুল বলছে আমি দেখলাম 4-6টা গর্ত এইদিকে মায়েরা 6টা গর্তের মধ্যে কটা গর্তে জল ছিল জোরে বলুন 2টো গর্তে জল ছিল আর 4টা গর্ত ফাঁকা কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ধর্ম কেমন হবে আপনাদের আসামের কথা বলছি না অন্য জায়গায় কথা বলছি বলছে কলিযুগের ধর্ম কেমন হবে আড়ম্বর বেশি হবে কিন্তু ভক্তি কম হবে আপনাদের আসামে দুর্গাপুজো হয় জোরে বলুন প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান জোরে বলবেন আপনারা কি দেখতে যান প্যান্ডেল দুর্গা নয় প্যান্ডেল দেখতে যায় এখন তো সব লাইট আর প্যান্ডেল দেখার জন্য যায় দুর্গা তো ছোটো মতো ভেতরে ঢুকে থাকে আর এমন ডিজে বাজায় দুর্গা বলতে থাকে পরের বছর আর আসবো না যা সাউন্ড দিচ্ছিস আমার হাটের দোষ নিয়ে আমি বাড়ি যাব সবচাইতে লজ্জার ব্যাপার আড়ম্বর থাকবে কিন্তু বাঁশ থাকবে কিন্তু বাঁশরই নাই
আমি এবছর দুর্গা পূজা এক জায়গায় গান করতে যাচ্ছিলাম, লজ্জার বিষয় অন্যান্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু খুব তো লোককে বুঝিয়ে বুঝিয়ে বেড়াচ্ছেন ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনার ধর্মের জায়গায় ঠিক আছেন? বললাম কীরকম? বলছে এক জায়গায় দুর্গা পুজো হচ্ছে, দেখতে পেলাম থিম করেছে, কত লজ্জার ব্যাপার, শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। ওই অন্য ধর্মের মানুষটা আমাকে বলছে আপনাদের ধর্মে কোন জায়গায় লেখা আছে যে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা পেছনে হাত দিয়ে বসে আছে? এটা লজ্জার ব্যাপার, হাসি নয়। আমরা ধর্মটাকে নিয়ে ছিনিমিনি করছি, ছেলে খেলা করছি, এগুলো আমাদের ভাবতে হবে। আমরা কত নোংরা জায়গায় পৌঁছে গেছি, সকালবেলায় জয় নিতাই বলতে পারি না, গুড মর্নিং বলতে পারি। অন্যান্য ধর্মের মানুষ দেখবেন মর্নিং গুড মর্নিং বলে না সকালবেলায়, যে যে ধর্মের মানুষ, যেমন মুসলিম হলে সালাম আলাইকুম বলে, অন্যান্য ধর্মের মানুষ হলে তাদের ধর্মের কথা বলে, কিন্তু আমাদের দেখবেন কত ভদ্র হয়ে গেছে, এখন ধর্ম ভুলে গিয়ে মর্নিং বললে আমি ভদ্রলোক হয়ে গেলাম আর জয়নিতাই বললে আমি খুব গরিব লোক হয়ে গেলাম। এই আমাদের ধারণা, জয়নিতাই বলছে সে কেলে লোক, চুপ গুড মর্নিং বলতে পারো না, এই জন্য গুড মর্নিং বলছে, এখন জয়নিতাই বলতে পারছে না। মায়েরা আবার দেখবেন বিয়ে বাড়িতেও আড়ম্বরতা শুরু হয়েছে, আপনাদের এখানে হয় কি না জানি না, আমার দিকে তাকাবেন, যখন ছেলে মেয়ের মধ্যে মালা দান হয়, মালা বদল হয় না, আপনাদের বিয়েতে হয়েছে তো, মালা বদল হওয়ার সময় দেখবেন কাপড়টা মাথাতে ঢাকা দেওয়া হয়, মেয়েটি ছেলেটিকে মালাটি পরাচ্ছে, তখন মেয়েটি ছেলেটার দিকে তাকাবে মানে শুভ দৃষ্টি হবে, সেই সময় দেখবেন পাশ থেকে একজন ক্যামেরাম্যান কি বলে, এই দিকে তাকান, এই দিকে, জোরে বলুন হয় কি না হয়। আচ্ছা বলুন তো, শুভ দৃষ্টিটা কার সঙ্গে হবার কথা ছিল? স্বামীর সঙ্গে। হলো কার সঙ্গে? হলো কার সঙ্গে? এইবার বলুন তো, আমাকে ভদ্রলোকরা এসে বলে আর বলবেন না প্রদীপ বাবু আপনি কীর্তন করছেন কিছু ব্যবস্থা করুন, আমার স্ত্রী আমার দিকে তাকায় না। বলে কী করে তাকাবে, তুমি যে ক্যামেরা নিয়ে চলে গিয়েছিলে ওই জন্য তোমার গণ্ডগোল হয়ে গেছে। না না, আমরা এই জায়গাতে কত আড়ম্বরতা, সব জায়গাতে আসল জিনিসটা নাই। এই দিকে সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে নকুল বলল আমি দেখলাম এইটাই আড়ম্বরতা দেখলাম, সহদেব বলল আমি দেখলাম একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড়িয়ে পড়ছে, কিন্তু এত জোরে পড়ছে মনে হচ্ছে গাছ ভেঙে যাবে, গাড়ি বাড়ি ভেঙে যাবে, একটা ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগের মানুষ যদি প্রচুর পাপ করে, প্রচুর পাপ পাপ করে পড়ো, যদি কেউ খাইতে শুইতে কচি ঘাসের মতো একটু হরিনাম করতে পারে, তার সমস্ত পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি হয়ে যায়। এই সবাই মিলে, সবাই মিলে একবার হরিনাম করবেন, মায়েরা সবাই মিলে হরিনাম করবেন, কিভাবে করবেন সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে দিন তোর আনন্দ দেবে, সবাই মিলে একটা হরিনাম করবেন, গুরুর বর্ণনা সবাই মিলে করুন, বা একসঙ্গে হাত তুলবেন, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলা দরকার নেই। আসর পরিপূর্ণ করে বসেছেন আপনারা, এই সকালবেলায় সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, বাজাও তালি, আপনার যে হাত তুলে আছেন না তুলে থাকুন, এই যে আমার ক্যামেরা এসছে অহনা স্টার কীর্তন, ও কিন্তু আপনাদের হাতগুলো তুলে নিয়ে যাচ্ছে, কিছুদিন পরে যখন দেখবেন ইউটিউবের মাধ্যমে মোবাইলেও গানটা ছাড়বে তখন দেখবেন আপনাদের হাতের তালি উঠছে। এবার সবাই তুলেছেন একজন তুলেন নাই, ইউটিউবে যখন দেখবেন দিদি তুমি তুলেছো আমি তুলি নাই গো আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়, হ্যাঁ সবাই মিলে দেখতে পাবেন আপনার কৃষ্ণ তুলেছেন, সবাই তুলুন, ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, বাজাও একসঙ্গে,
ভিতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান খালি ভিতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভিতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান যদি ভিতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম সকালে একরকম করলাম বিকালে একরকম করব কেন না সন্ধে ছটায় আমার আবার কীর্তন হবে আমার কিন্তু রাতের রূপগান হবে না কারণ আমার ট্রেন আছে একটা সময় এই জন্য আমাকে একটু বেরিয়ে যেতে হবে গোপালবাবুর সঙ্গে কমিটির সঙ্গে কথা হয়েছে আপনারা সন্ধে ছটা থেকে আবার আসবেন উত্তর গোষ্ঠ লীলা হবে তখন আপনাদের একটু করাবো অন্যরকমই করাবো এখন আপনারা অন্যরকমই করছেন একটু হাত তুলুন দিন তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আপনাদের আসরে এসে সবচাইতে ভালো লাগলো এখানে প্রায় ৯১ বছরের মানুষ রয়েছে কোথায় রয়েছে বলুন তো এই সামনে রয়েছে চার পাঁচটা মানে ৯-১০ বছরের বাচ্চা রয়েছে যে ৯০-১০০ বছরের মানুষ দেখুন এ আবার কেমন হাঁটু গেড়ে দিচ্ছে আর কি সবাইকে দেখিয়ে দিচ্ছে যে তালি কেমন দিতে পারি ছোট ছোট ছেলেগুলো মায়ের কোলেও পর্যন্ত দিচ্ছে আবার দু চারজন ওখানে নাচানাচিও করছে তার মানে বুঝতে পারছেন তো সবার মধ্যে প্রেমের উদ্দীপনা হয়েছে আবার বয়স্ক মানুষ যারা ভক্ত আছে তারা দিব্যি তুলছে আর দু চারজন দিব্যি দেখছে আপনারা দেখবেন না তুলবেন দু চারজন তুলছে না কেন ভাবছে যে যারা দিচ্ছে তাদের আগে কী হয় দেখি তারপর দেবো যখন দেখতে যাবেন তখন ট্রেন ফেল হয়ে যাবে তাই সময় থাকতে দিন নইলে ঠকবেন হাত তুলুন দিন তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান যে দিন তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান যদি দিন তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আজি গুরু পিতা হয় গুরু পিতা আজি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান ভূতাজ গুরু পিতা আহারে গুরু মাতা আহারে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান উলা ধ্বনি উলা ধ্বনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু পঞ্চান অনেক গাই গোরাঙ্গ চরিতে গোরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে পড়েছে আমার পুরবের ভাব গোরা মনেতে পড়েছে ওগো পুরবের পুরবের Oh.
সবাই মিলে একবার বৃন্দাবনে আমরা যাচ্ছি রাধে রাধে বলুন বলুন রাধে রাধে বাহ সবাই মিলে রাধে রাধে রাধা কা নাম সবাই মিলে রাধা কা নাম একসঙ্গে রাধানি নাম করতে করতে বৃন্দাবনে যাব হ্যাঁ রাধা নাম গাইতে হবে রাধা কা নাম একসঙ্গে সবাই হাত তুলুন বাহ সুন্দর আপনাদের পরিবেশ ডমরো ডমরো বলে রাধে রাধে